আল্লাহ রাসূল এই জাতিটাকে ঐক্যবদ্ধ করে দিয়ে চলে গেলেন আল্লাহর কাছে। জাতির দায়িত্ব এসে পড়লো আবু বকরের উপর, তারপর হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। 60-70 বছর কি 100 বছর মোটামুটি আমরা ঐক্যবদ্ধ ছিলাম। ভাতৃঘাতে কিছু সংঘাত যাওয়ার পরে আবার ঐক্যবদ্ধ আমরা হলাম, কিন্তু এরপরে ঘটল মহা দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের শাসক শ্রেণী খলিফারা হয়ে গেলেন সম্রাট কাইজার কিসরার মতো, যারা ছিলেন মানুষের জীবন সম্পদকে পাহারাদার, তারা হয়ে গেলেন চরম ভোগ বিলাসী। তারা রাজত্ব করতে লাগলেন, সত্য ত্যাগ করলেন। আর আমাদের আলেমরা যারা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, তারা সূক্ষ্মাতিসূক্ষ্ম কিতাবের আয়াত হাদিসের ব্যাখ্যা নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে বসলেন। ছোট্ট খাট্ট ইত্যাদি জায়েজ নাজায়েজের মাসলা মাসাইল রচনা করে করে বিরাট বিরাট ভলিউম ভলিউম কিতাব রচনা করলেন। জাতি বিভক্ত হয়ে গেল, অপ্রয়োজনীয় খামোকা বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল। নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, দোয়ালিন হবে না জোয়ালিন হবে, আল্লাহ আকার নাকি নিরাকার, এই সমস্ত অনর্থক বিষয়গুলি নিয়ে জাতি টুকরা টুকরা হয়ে গেল। আমরা হলাম শিয়া সুন্নি, আমরা ভাগ হয়ে গেলাম। তারপরে বিকৃত সুফিবাদ ঢুকলো, আমাদেরকে অন্তর্মুখী করলো, আমাদেরকে ঘরমুখী করলো। আজ থেকে 300 বছর আগে ব্রিটিশরা আসলো, ব্রিটিশরা আমাদের এই এলাকা, আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া করলো ডাচরা, অর্থাৎ হাফ অফ দা ওয়ার্ল্ড ছোট্ট ছোট্ট ইউরোপিয়ানদের আমরা গোলাম হয়ে গেলাম। তারা আমাদেরকে পায়ের নিচে দিল। আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমস্ত কিছু তারা যেটা রপ্তানি করেছে আমরা সেটা গ্রহণ করে নিয়েছি। আমরা আল্লাহ রসুলের সেই আদর্শ ত্যাগ করেছি, আমরা সেই গাইডলাইন ত্যাগ করেছি। আমরা যখন বলি তোমরা যে ধর্মের নামে যা চালাচ্ছ এটা আল্লাহ রসুলের ইসলাম না, তখন অনেকে বলেন এ কথা কি বললেই হলো, বুঝাইয়া বলেন। তাহলে বুঝাইয়া বলছি, একটু শুনুন। আল্লাহ রসুলের ইসলাম ঐক্যহীন আরব জাতিকে ঐক্যবদ্ধ করলো, আল্লাহ রসুলের ইসলাম শত্রুকে ভাই বানালো, আল্লাহ রসুলের ইসলাম স্বার্থপর আত্মকেন্দ্রিককে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণকামী করলো, আল্লাহ রসুলের ইসলাম মেয়ে মানুষদেরকে গর্ভ থেকে টেনে এনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নিয়ে গেল, সামরিক বাহিনীতে, চিকিৎসা ক্ষেত্রে, হজে, জুমার নামাজে সর্বত্র পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল। আল্লাহ রসুলের ইসলাম এক একটা মেয়ে মানুষকে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে শত শত মাইল পথ পাড়ি দেওয়ার জন্য নিরাপত্তা নিশ্চিত করেছিল। আল্লাহ রসুলের ইসলাম উটে পিঠে খাবার বোঝাই করে নিয়ে ধারে ধারে ঘুরত, নেওয়ার মতো কেউ ছিল না। রাস্তায় দ্রব্য সামগ্রী পড়ে থাকলে নেওয়ার মতো কেউ ছিল না, ঘরে ঘরে পুলিশ বাহিনী ছিল না। আল্লাহ রসুলের ইসলাম মানুষই কেমন পরিবর্তন করলো, কেউ কালে ভাদ্রে কোনো অপরাধ করে ফেললে বলতো ইয়া রাসূলুল্লাহ অপরাধ করেছি আমাকে শাস্তি দিন। আল্লাহ রসুলের ইসলাম সেই আদর্শ এসে সেই আয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরপর কুসংস্কারাচ্ছন্ন সেই আরব জাতিকে ঐক্যবদ্ধ করলো, জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে। তখন আমরা হয়ে গেলাম শিক্ষকের জাতি। আমরা মাটির নিচের দিকে তাকিয়ে হাঁটতাম, সেই জাতি আমরা মহাকাশ নিয়ে চিন্তা করছি। আল্লাহ রসুল সেই আরব জাতিকে এই পরিবর্তন করলেন, যেই আদর্শ দিয়ে, যেই জীবন ব্যবস্থা দিয়ে, বর্বরতার অতল গহ্বরে নিমজ্জিত সেই জাতিকে রসুল যখন আলোকময় করলেন, ঐক্যবদ্ধ করলেন, 1300 বৎসরের কাল পরিক্রমায় আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম হারিয়ে গিয়েছে। এখন একদল সাত্তান্বেষী গোষ্ঠী ধর্মের নামে মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশে কর্মকাণ্ড ঘটাচ্ছে এবং ব্যক্তি স্বার্থ উদ্ধার করছে।